তো রাস্তার পাশে এখানে একটা কফি অ্যান্ড টি বলে একটা দোকান ছিল, এখান থেকে কফি অর্ডার করে খেলাম। আর আগে যেটা বলেছিলাম যে কম্বোডিয়ার থেকে ভিয়েতনাম একটু সস্তা হবে বলে মনে হচ্ছে, এটা সস্তাই এখন দেখতে পাচ্ছি। কফির দাম একটু কম এখানে। আর যে হোস্টেলটায় লাস্ট শেষ রাতে যে হোস্টেলটায় ছিলাম সেটা ছেড়ে দিয়েছি, সেটা ঠিক পছন্দ হচ্ছিল না বলে। তো এখানে একটা গ্র্যাব বুক করেছি, মানে একটা ওই ক্যাব বুক করেছি, ক্যাব আসছে নেক্সট একটা হোস্টেল বুক করেছি সেই হোস্টেলে যাওয়ার জন্য। তো এখন এখানে একটু ওয়েট করছি যতক্ষণ না ক্যাবটা আসে। নতুন যে হোস্টেলটা বুক করেছিলাম সেটা এখন এসে গেছি, এখন বাজে 8:30 বাজে। এখন নতুন হোস্টেলটার নাম হলছো, নতুন হোস্টেলটার নাম এই এইটা লাটা ল্যান্ড। আর এটা দেখেও মোটামুটি ঠিকঠাক লাগছে, এটা একটু শহরের ভিতরের দিকে, আশেপাশে কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে দেখলাম। তো আপাতত এখন এখানে কোনো লোকজন দেখতে পাচ্ছি না, মানে ভিতরে এসে বসে আছি। তো এই কী বলে এটাকে, রিসেপশনে কোনো লোকজন দেখতে পাচ্ছি না। একটা বেল মতো ছিল এই যে এইটা, এটা টিপে দেখলাম, যদিও এখনো কেউ আসছে না, এলে ব্যাগ ট্যাগ বিছানায় রেখে দিয়ে একটু বাইরে বেরোবো। তো এই তো এই এই একটা গলি মতো আছে, এই গলির ভিতর থেকে গিয়ে নতুন হোস্টেলটায় যাওয়া যায়। আর এই গলিটা থেকে বেরোলে এই রোডটা বেশ ভালোই লাগছে দেখতে, রোডটা বেশ ভালো সুন্দর দেখতে, অনেক রেস্টুরেন্ট আছে, লোকজনও এখানে বেশি, ট্রাভেলার অনেক ফরেনারদের দেখা যাচ্ছে, বিশেষত ইউরোপিয়ান আর কি। আর যেটা বলছিলাম যে এখানে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এই যেমন একটা এখানে ইন্ডিয়ান কারি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, তো এরকম প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। আপাতত এখন একটু খেতে বেরিয়েছি, কাল রাতে ঠিকঠাক খাওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠে দেখি কী বলে হোস্টেলের গেট বন্ধ হয়ে গেছে, তাই আজ সকালে একটু খেতে বেরিয়েছি। এখন রোডগুলো দেখতে বেশ ভালোই লাগছে। আবার একটা দোকানে ডাব খাওয়ার জন্য দাঁড়িয়েছি, আর এখানে একটা কফির লিস্ট দেওয়া আছে, এই যে কাফে সুয়া বলে লেখা, এটা মানে মিল্ক কফি, দুধ দেওয়া কফি। হ্যাঁ, চাই ও না, থ্যাংক ইউ। তো এই কাকু জিজ্ঞেস করছিল যে জুতো পরিষ্কার করে দেবে কি না, বুঝতে পারলাম, প্রথমে ইশারাতে বুঝতে পারছিলাম না, তারপরে বুঝতে পারলাম। যাই হোক, তো এটাই কাফে সুয়া, মানে এটা দুধ দেওয়া কফি, আর কাফে দা মানে এটা নর্মাল কফি। তো এই কাকু যিনি আছেন, ইনি হচ্ছে গিয়ে জুতো পরিষ্কার করেন। হাউ মাচ আপ টু ইউ? আপ টু মি? স্টিল আই ডোন্ট নো, ইউ ইউ সে আ প্রাইস 50 বাট নাম দাও 50 50000 ইয়া 50 বাট নাম দাও 50 অর 50 ইয়া ও 5 50 ও। তো এনারা হচ্ছে কি এইরকম জিনিস নিয়ে জুতো পরিষ্কার করেন। আর 50,000 ডং বলছেন, 50,000 ডং মানে 150 টাকার মতো। হ্যাঁ, $2 মানে 150 টাকার মতো। ভেরি চিপ, ভেরি চিপ। আর মুখে লেগে আছে। নো থ্যাংক ইউ, জাস্ট ফর মাই ভিডিও, নো প্রবলেম। আই হ্যাভ টু ওয়াক দ্য হোল সিটি, ইট উইল বি ডার্টি অ্যাগেন। হ্যাঁ, ওকে, I have to walk with these shoes the whole town for the whole day. Yeah, it will get dirty again. I will do it at night. You my friend, I think I will have no money. No money? You eat, huh? No money? Yeah, no money. But still. You my friend, rookie, I have no money. If I clean it now, it will be dirty again because I have to walk the whole city the whole day. My friend, I will do it at night. Yes, I'm sure. তো যে কাকু ওই জুতো পরিষ্কার করার জন্য বলছিল, ওই কাকু বারবার বলছিল যে only $2, কিন্তু তাও একটু মানে অকওয়ার্ড লাগে আর কি, অন্য কেউ জুতো ওরকমভাবে পরিষ্কার করবে এটা একটু অকওয়ার্ড লাগে।
যদিও জুতো একটু নোংরা হয়েছে ঠিকই, কিন্তু ভাবছি আজকের লন্ড্রিও করাতে হবে। অনেক দিন লন্ড্রি মানে জামাকাপড় পরিষ্কার, সেই সিএম রিপ যখন ছিলাম তখন ওখানে লন্ড্রি করিয়েছিলাম, তো আজকের জামাকাপড়ও পরিষ্কার করাতে হবে। জুতোটাও ভাবছি একটু নিজে পরিষ্কার করে নেবো, কিন্তু অন্য কেউ এরকমভাবে জুতো পরিষ্কার করবে এটা একটু ঠিক মানে একটু অকওয়ার্ড লাগছিলো আর কি, ওই জন্য কাকুকে না বললাম। তো কাকু বলছে তাহলে তুমি আমার ভিডিও করলে মানে ভিডিও নিলে আর এখন বলছো পরিষ্কার করাবে না, ইউ মেড মি স্যাড। তো এইরকম অনেক জুতো পরিষ্কার করা বা অনেক নর্মাল ফেরিওয়ালার মতো লোকজন এখানে ঘুরে বেড়াচ্ছে। আর বাকি ভিয়েতনামের শহরটা মূল এখানে হোচিমিন যে সিটি, এটা একটা বড় শহর ভিয়েতনামের, যথেষ্ট বড় শহর, কিন্তু তা সত্ত্বেও এখানে জিনিসপত্রের দাম একটু কম বলেই মনে হচ্ছে আমার। তো কম্বোডিয়ার থেকে ভিয়েতনাম একটু সস্তাই মনে হচ্ছে এখন অবধি। এই সামনে যে একটা গেট করা আছে এটা একটা পার্ক, তো এইরকম ছোটো ছোটো পার্ক অনেক করে দেওয়া আছে শহরের ভিতরে। এই পার্কটার সেপ্টেম্বর 23 এরকম একটা নাম পার্কটার। এই পার্কটার ভিতরে গিয়ে এখন দেখব, বাকি রাস্তা পেরোতে হবে এখন। পার্কে ঢোকার মুখে এখানে একটা ভিজিটর্স ইনফরমেশন সাপোর্ট সেন্টার বলে লেখা আছে, এখানে কোনো টিকিট ফিকিট লাগে কি না বুঝতে পারছি না। তো ঢুকেই যাই ভিতরে, ভিতরে এরকম গাছপালা করে দেওয়া আছে। আর আজকের চেষ্টা করব একটা সাইকেল রেন্ট নিয়ে নেওয়ার। সাইকেল রেন্ট নিয়ে আশেপাশে কিছু যদি ঘোরার জায়গা থাকে, ঘোরার জায়গা তো আছে, সেই জায়গাগুলো ঘোরার চেষ্টা করব আশেপাশে যেগুলো আছে। তো যে হোস্টেলে আছি সেখানে সাইকেল রেন্ট বা লন্ড্রি এই সার্ভিসগুলো দেওয়া হয় না, ওখানে জিজ্ঞেস করছিলাম, যেমন সিএম রিপে পেয়েছিলাম সেরকম পেলে হোস্টেল থেকেই রেন্ট নিয়ে নিতাম। তো কাছাকাছি রেন্ট দেয় এটা বললো, তো যদি কোথাও রেন্ট দেওয়ার জন্য দেখি নেওয়া যাবে এরকম দেখি তাহলে রেন্ট নিয়ে নেবো। আর পার্কটা এইরকম, শহরের মাঝখানে এরকম একটা ছোটো মতো পার্ক করা আছে, গাছপালা আছে, বসার বেঞ্চ আছে, কিছু লোকজন জগিং করছে সামনে, সকালে আরও অনেক লোকজন করছিল, যখন ক্যাবে করে আসছিলাম বাইকে করে তখন দেখছিলাম এখানে একটা ছোটো মতো কুকুর, কার কুকুর পিছনে পিছনে যাচ্ছে, সুন্দর দেখতে কিউট মতো। আর এই আবার এপারে চলে যাচ্ছে, তো টাইম পাস করার জন্য বেশ ভালো এই জায়গাগুলো, চুপচাপ এসে বসে থাকা যাবে যদি কোনো কাজ না থাকে, কোনো জায়গায় ঘোরার না থাকে, বা বেলায় যখন বেশি রোদ উঠবে খুব গরম গরম বাড়বে তখন এখানে গাছের তলায় ছায়া এসে বসে থাকা যেতে পারে। এখানে একটা ছোটো মতো পুকুর মতো আছে, পাশে শালুক ফুল ফুটে আছে। পার্কের বাইরে আবার রাস্তা শহর, তো বেশ ভালো জায়গাটা, খুবই ভালো। এইরকম ছোটো ছোটো অনেক পার্ক আছে, এগুলো দেখতে বেশ সুন্দর লাগে। এখানে একটা কাকু গান করছে দেখতে পারলাম, মোবাইলের লিরিক্স দেখে দেখে গান করছে। কাকু পিছনে গান গাইছে, ছোট মতো পার্ক, খুব বড় নয়, জাস্ট কিছু গাছপালা আছে, সুন্দর রাস্তা করে দেওয়া আছে, বসার বেঞ্চ আছে, একটা ছোট মতো পুকুর আছে, লোকজন জগিং করছে, গান করছে, বয়স্ক কিছু লোকজন বসে আড্ডা মারছে, চিল করছে, দেখলাম টুকটাক খাবার দাবার খাচ্ছে। আবার সেই জুতো পরিষ্কার করার জন্য বলছিল। এখানে একটা মোটর বাইক রেন্ট বলে দোকান দেখলাম, এখানে সাইকেল টাইকেল রেন্ট পাওয়া যায় কি জিজ্ঞেস করবো। ডু ইউ হ্যাভ এ বাইসাইকেল? নো।
Do you know any nearby place who have? No? Okay. And how much for motorbike? $150. Okay, can you show me in the calculator how much 150 means? $150,000, sir. Can you say it in dollar? $7. Thank you. $7 motorbike rented জন্য আর সাইকেল পাওয়া যায় না বললো। সাইকেল পাওয়া গেলে দেখতাম। এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখতে পেলাম। রেস্টুরেন্টের একটা মেনু সামনে রাখা আছে, তো মেনুতে একটু দাম টাম দেখিয়ে দিই। এখানে চিকেন কারি 139,000 ভিয়েতনামিজ ডং, আরও যে যে জিনিস আছে সেগুলো দেখাচ্ছি ভিডিওতে। কেউ দেখতে চাইলে একটু পজ করে দেখে নিও। তো জিনিসগুলোর দাম তো বেশ ভালোই মনে হচ্ছে। 10,000 ডং মানে 32 টাকার মতো, মানে 1,00,000 হলে 300 টাকার মতো হয়ে যাবে, 320 টাকার মতো। তো ইন্ডিয়ান খাবারের যে দাম, ইন্ডিয়ার বাইরে গেলে যে কোনো দেশেই যাই একটু বেশি মনে হচ্ছে। কম্বোডিয়ায় যেমন অনেক বেশি ছিল, এখানেও অনেক বেশি মনে হচ্ছে। তো লোকাল খাবার খাওয়াই এখানকার, এখানে লোকাল খাবার খাওয়াই আর কি সুবিধা, কম খরচে খাওয়া দাওয়া সারতে গেলে। তো আপাতত রাস্তায় হেঁটে হেঁটে দেখছি যদি কোনো ভালো রেস্টুরেন্ট থাকে। আর এমনি রাস্তাঘাটও বেশ ভালো, হাঁটতেও ভালো লাগবে এখানে। জাস্ট পার্টিকুলার কোনো টুরিস্ট অ্যাট্রাকশন, টুরিস্ট ডেস্টিনেশনে না গেলেও জাস্ট নর্মাল রাস্তায় হাঁটতেও ভালো লাগবে। শহরটা বেশ ভালো, নাইস। ডু ইউ হ্যাভ এনিথিং ভেজিটেরিয়ান? হোয়াট? ভেজিটেবলস? নো, জাস্ট মেকিং আ ভিডিও। ভেজিটেবলস? নো, ভেজিটেবলস। ভেজিটেবলস লাইক দিস? দিস? ইয়া, ভেজিটেবলস। ভেজিটেবলস? ইয়া। উইথ রাইস? উইথ রাইস এন্ড উইথ পোর্ক। হাউ মাচ? দিস $35. তো এই রাস্তার পাশে একটা দোকান ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে রাইস অ্যান্ড ভেজিটেবলস, আর এটা নুডলস মতো দেওয়া আছে মনে হচ্ছে। এটার দাম 15,000 ডং, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 40 টাকার একটু বেশি। তো এই এই যেটাকে নুডলস ভাবছিলাম, এটা নুডলস নয়। এটা খেতে অনেকটা লাউয়ের মতো লাগছে, লাউ, লাউয়ের মতো অনেকটা খেতে লাগছে এটা। প্রথমে ভেবেছিলাম এটা নুডলস, তো এটা পুরোটাই ভেজিটেরিয়ান, ননভেজ কিছু নেই এখানে। আর খেতেও বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না, এটাও বলে দিই। এখানে একটা সাইকেল রেন্ট নেওয়ার দোকান দেখতে পেয়েছি, এটা ম্যাপে দিয়ে আসছিলাম, এতক্ষণ ভিতরে গিয়ে জিজ্ঞেস করি। হ্যালো, ডু ইউ গিভ বাইসাইকেলস ফর রেন্ট? ওকে, হাউ মাচ? তো এই দোকানটায় জিজ্ঞেস করলাম, বলছে $10 পার ডে। আর ওদের শুধু মাউন্টেন বাইক আছে, নর্মাল কোনো মাউন্টেন বাইক মানে বাইসাইকেল, কিন্তু মাউন্টেন বাইক, সেজন্য মনে হয় দাম বেশি, নর্মাল সাইকেল নেই। তো $10 পার ডে অনেকটা বেশি। স্কুটির বলছিল $7 আর সাইকেলের $10, অনেক বেশি, তাই নেওয়া যাবে না। আবার হেঁটে হেঁটে যাচ্ছি। আপাতত এখন যে হোস্টেলে আছি সেখানে চেক ইন করতে হবে বেলা বারোটার সময়। তো বড়ো ব্যাগটা সেখানে রেখে দিয়ে এসেছি। হ্যালো, বড়ো ব্যাগটা সেখানে রেখে দিয়ে এসেছি, দিয়ে ছোটো ব্যাগটা নিয়ে হাঁটছি এখন। আপাতত এখন 11:15 মতো বাজে, তো হোস্টেলে আবার ফিরে যাচ্ছি, গিয়ে চেক ইন করবো, ব্যাগ ট্যাগ রাখবো, দিয়ে তারপরে আবার ভিডিও বানাবো। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা একটা ইউনিভার্সিটি, ওয়ান লাং ইউনিভার্সিটি লেখা আছে। আর আশেপাশে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে। এপারেও একটা বিল্ডিং আছে, এটা কী বুঝতে পারছি না, এটা ভিয়েতনামিজে লেখা আছে। তো ভিতরে কোনো ওকেশন, কি বলে, ফাংশন টাংশন টাইপের মনে হয় হচ্ছে, একটু আওয়াজ পাওয়া যাচ্ছে মাইকের।
তো এটা কাছাকাছি একটা লন্ড্রি ছিল, লন্ড্রি জামা কাপড় পরিষ্কার করার জন্য লন্ড্রিতে এসেছিলাম ম্যাপ দেখে দেখে। লোকজন বসেছিল বলে একটু কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। তো লন্ড্রির যে প্রাইস বলছে সেটা 3 কিলোর নিচে হলে 3 কিলোর পুরো দামটা নিয়ে নেবে, এরকমভাবে এদের সিস্টেম। তো আমার 1 কিলো 1.23 এরকম সামথিং কিছু হয়েছিল, তো 1 কিলোর জন্য 3 কিলোর দাম দিতে হবে, যেটা প্রায় 500 টাকার মতো হয়ে যাচ্ছে। 1 কিলোর জন্য যেটা হতো 100 সামথিং হতো, সেটা 1 কিলোর বদলে 3 কিলোর পুরো দামটা আমার দিতে হচ্ছে, যদিও 3 কিলো নয়, 1.23 কিলো সেটাই বললাম। তো 500 টাকা বড্ড বেশি মনে হচ্ছে, প্রায় $4-5 মতো। ওই জন্য ম্যাপে আর একটা লন্ড্রি দিয়ে সেখানে যাচ্ছি, দেখছি সেখানেও সেম প্রাইস কিনা, যদি একান্ত সেম সিস্টেম হয় তাহলে করাতেই হবে, কিছু করার নেই। তো লন্ড্রি করানোর সিস্টেমটা এইরকম। আর এই রোডগুলো শহরের ভিতরে এরকম ছোটো ছোটো গলির মতো আছে, গুগল ম্যাপে হাঁটা পথ সিলেক্ট করতে এই ধরনের পথের ভিতর থেকে নিয়ে যাচ্ছে, যদিও তেমন কিছু রিস্ক বা ভয়ের কিছু মনে হচ্ছে না, নর্মাল লোকজনই দেখতে পাচ্ছি রোডে, নর্মাল ঘরবাড়ি, শুধু একটু ফাঁকা ফাঁকা আর একটু সরু রোড আর কি, আর বারবার রাস্তা গুলেই যাচ্ছে, ওই জন্য ম্যাপ দেখে হাঁটছি, ক্যামেরাটা আপাতত বন্ধ করি। তো হাঁটতে হাঁটতে আর একটা লন্ড্রি দেখতে পেলাম এখানে, যদিও এখানকার সার্ভিস আগেরটার থেকে ঠিকঠাকই মনে হচ্ছে, আগেরটা বলছিলো যে 24 আওয়ার্স লাগবে মিনিমাম, মানে আজকের দিলে আবার কালকের এই সময় পেতাম, এখানে বললো 3 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো এখন 6টার মতো কথা বাজে, 3:40 বাজে, আর 7টায় পেয়ে যাবো বললো। আর হ্যাঁ, দামটাও একদম অনেক কম বললো, ওখানে 1 কেজির জন্য 45 বলেছিলো, এখানে আর মিনিমাম 2 কেজি, এখানে 2 কেজির জন্য অ্যাকচুয়ালি 45, তো আমার 1.2 কেজি সেই 40তেই হয়ে গেল, এখানে ওখানে 45 ছিল, এখানে 40 বললো। তো 40,000 ডং ফর 1.2 কেজি, তো ভালোই হলো। একটু হাঁটতে হাঁটতে দেখতে এবারে এখানকার সার্ভিস কেমন হয় সেটাও দেখা যাক, আশা করছি ঠিকঠাক পরিষ্কার হবে। তো এই এখানকার একটা লোক।